এই যে এমন একটা আমের ছুরি আচার, আমি যতবার তৈরি করি ততবারই মুগ্ধ হয়ে যাই। কাঁচা আম থাকতে থাকতে কয়েকবার বানিয়ে নিতে পারেন, কারণ একবার বানালে তো মন ভরবেই না, এতটাই টেস্টি এই আচার। বাটিতে বেড়ে রেখেছেন, সেখান থেকেই শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখে নেই কাঁচা আমের ছুরি আচারের রেসিপিটি। আমি এখানে 8টি কাঁচা আম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন ছিলে নেব। সুন্দর করে ছিলে নিয়েছি, আমগুলো গ্রেট করে নেব। সব আমগুলো এভাবেই ছুরি করে নিয়েছি। এই আমগুলো থেকে কিছু টক জল বের করে নিচ্ছি, তাতে চিনির পরিমাণ কম লাগবে আর আচারটা বানাতেও সময় কম লাগবে। এই রসটা ফেলে দেব না, এটা দিয়ে শরবত তৈরি করে নিতে পারবো। আমের মধ্যে প্রথমে 1 কাপ চিনি দিব, আরও 1/4 কাপ চিনি দিয়ে দিব। আমের সাথে চিনিটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমের এই মিশ্রণটা 4 ঘন্টার মতো ঢেকে রাখবো। এরই মধ্যে আচারের মশলাটা তৈরি করে নেব। 1 টেবিল চামচ করে জিরা মৌরি ধনিয়া প্রথমে টেলে নেব। বড় দানারগুলো টেলে নিয়ে ছোট দানার রাঁধুনি ও মেথি 1 চামচ করে একসাথে টেলে নেব, কারণ মেথিগুলো আগে দিলে ভাজতে ভাজতে তিতা হয়ে যেত। এখন সব মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছি। আচারের এই মশলাগুলো ভাজা হয়েছে, এখন ব্লেন্ড করে নেব। আচারের এই মশলাটা আমি একটু বেশি করেই তৈরি করে রাখলাম, পরেও কাজে লাগবে। 4 ঘন্টা পরে আমের মিশ্রণটা দেখছি, চিনি গলে আমের সাথে মিশে গেছে, এখনই আচার তৈরি করে নেব। চুলা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, এখন আমের মিশ্রণটা ঢেলে দিব ও জাল করতে থাকব। প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব, মরিচ গুঁড়া দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আচারের মশলা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে উঁচু করে 1 চামচ মশলা দিচ্ছি, মশলা দিয়েও নেড়েচেড়ে নেব। এখন 1/2 চামচ লবণ দিয়ে দেব, 1/2 চামচ বিট লবণ দিয়েও নেড়েচেড়ে মিশিয়ে নেব। 1 চামচের 1/4 ভাগ এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দেব। সব কিছু দেয়া হয়েছে, এখন সুন্দর করে নেড়েচেড়ে মিডিয়ামের চেয়ে একটু কম আছে আচারটা শুকিয়ে আনব। এখন শুধু ছড়িয়ে ছড়িয়ে দিব, আর চুলার আঁচের দিকে খেয়াল রাখবো যেন নিচ থেকে কোনোভাবেই লেগে না যায়, তাহলে আচারের স্বাদ নষ্ট হয়ে যায়। যখন এরকম নাড়ার সময় আচারের নিচ থেকে একটু সাদা সাদা দেখা যাবে, তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে। এখন চুলা অফ করে দিয়েছি, কড়াইয়ের মধ্যেই ছড়িয়ে ছড়িয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের এই ঝুরি আচারটা কত সুন্দর হয়েছে। এই বাটিতে বেড়ে নিচ্ছি, এই বাটির মধ্য থেকেই শেষ হয়ে যাবে, আবার তৈরি করে নিতে হবে, এতটাই মজার এই আচার। আশা করছি এই রেসিপি ফলো করে আচারটা তৈরি করে খেয়ে দেখবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ও পাশে থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।